নূহ আলাইহিস সালামুত্তু আসসালামের জামানায় মানুষ আল্লাহর ইবাদত ভুলে গেল, মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। মানুষগুলাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসার পরে প্রায় একটা না 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কতদিন? 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। কয়েকজন মাত্র মানুষ তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হলো, কয়েকজন, কয়েকজন ছাড়ার কেউ নাই। কয়েকজন, কেউ বলছেন 80, কেউ বলছেন 83, কেউ বলছেন 84, মূল হলো 40 জোড়া। কয়জন? 40 জোড়া। আমার মুসলমান বন্ধুগণ, এইভাবেই চলতে লাগলো। কাফেরেরা হযরত নূহ আলাইহিস সালাম দ্বীনের বেলা কালিমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, রিসালাতের দাওয়াত দেন, কাফেরেরা তাকে আঘাত করতে থাকে, মারতে মারতে অজ্ঞান করে দিয়ে ফেলে যায়। জ্ঞান যখন ফিরে যায়, জ্ঞান ফেরার পরে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আমার জাতি আমাকে বুঝে নাই আঘাত করেছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে মেরেছে, আল্লাহ তাআলা তুমি এদেরকে ক্ষমা করে দাও আর তোমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে তারা হযরত নূহ আলাইহিস সালামকে তামাশা শুরু করে দিল, গালিগালাজ শুরু করে দিল। এভাবেই তাকে যখন গালিগালাজ শুরু করে দিল, ইমানদার হতে চাইল না, মাত্র কয়েকজন লোক ইমানদার হল, মুসলমান হতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, নূহের প্রতি ওহী আসলো, ওহী অবতীর্ণ হল, যারা ঈমান এনেছে তারা ব্যতীত তোমার কৌমের অন্য কেউ আর ঈমান আনবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহরে তোমার কৌমের ভিতরে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। ও নূহ, সুতরাং তুমি তাদের ব্যাপারে দুঃখিত হয়ো না, মনের ভিতরে টেনশন নিও না, আমি এদেরকে তো দাওয়াত দিয়েছি, 950 বছর কষ্ট করলাম, তারা কি আর দিনের দাওয়াত কবুল করবে না? আল্লাহ বলেন, না আর কবুল করবে না। এবার নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক যদি বলেন এদের কপালে হিদায়াত নাই তাহলে এরা ভয়ঙ্কর বিপদে আছে, আর যখন ঈমান আনবে না, চিন্তায় পড়ে গেলেন, তিনি তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এরা যেহেতু আর ঈমান আনবে না, দুনিয়ার জমিনে যত বাঁচবে তত গুনার কাজ করবে, কথা বলেন নাকি? ঈমান যেহেতু আনবে না, দুনিয়ায় যতদিন বাঁচবে গুনার কাজ করবে, আর দুনিয়ায় যতদিন বাঁচবে আমি যাদেরকে ঈমানদার বানিয়েছি তাদেরকেও তারা কুমন্ত্রণা দিয়ে বেঈমান বানিয়ে ফেলবে। আয় আল্লাহ, এরা যত সন্তান দুনিয়ার জমিনে জন্ম দিবে ওগুলাও তো কাফের জন্ম দিবে, এক কথা এরা যেহেতু ঈমান আনবে না, এরা দুনিয়ায় যত বেঁচে থাকবে তত ক্ষতি, গুনার পাহাড় হবে, বাচ্চা জন্ম দিবে কাফের, আর যাদেরকে মুসলমান রেখেছি তাদেরকেও বানিয়ে দিবে কাফে। আয় আল্লাহ তাআলা, আমি এদের আর গুনা বাড়াতে চাই না, কেয়ামতের দিন আজাব তাদের বাড়াতে চাই না, দুনিয়ার জমিনে হারাম সন্তান জন্ম দিয়ে দুনিয়াকে ধ্বংস করতে চাই না। আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে তিনি বলতে লাগলেন কোরআনে কারিমে 71 নম্বর সূরা, সূরা নূহের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل
دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا. نوح علیہ السلام اللہ کچھ بولچن ہے امار رب پیتی بیتے کافر در مدد تھی کہ ایک تی گھورو تمہیں چھڑے دیونا تمہیں تا در کے چھڑے دیلے اورا تمہار بندہ در کے گمراہ کرے فیل بے جنمو دیتے تک بے کے بول گناہ گرر کافر ہے امار رب تمہیں کھما کرو اما کے امار پیتا ماتا کے بھنگ جرا مومین ہوئے امار گریہ پروش کرو بے تا در کے ایبھنگ مومین پروش مومین ناری در کے آر جرا তাদের ধ্বংসকে তুমি বৃদ্ধি করে দাও এই বলে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে একজন নবী দোয়া করলেন দোয়া কবুল হবে না কথা বলেন ভালো মানুষ দোয়া করলে কবুল হবে না হবে না হবে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যারা মুমিন হয়েছে আমাকে আমার মা বাপকে মুমিন নর নারীকে তুমি হেফাজত করো আর যারা হিদায়াত লাভ করবে না এদের ধ্বংস বৃদ্ধি করো দোয়া করতে লাগলেন দোয়া কবুল হয়ে গেল কাফেরদের ধ্বংসও হয়ে উঠল অনিবার্য এক কথায় আল্লাহ পাক সারা দুনিয়া ব্যাপী এক মহাপ্লাবনের কথা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আর বলেন নূরে অনু তুমি যেহেতু দোয়া করেছো আমি দোয়া কবুল করে নিয়েছি মাত্র চল্লিশ জোড়া মানুষ ছাড়ার কেউ মুসলমান হয় নাই তোমার দোয়াকে কবুল করলাম পুরা পৃথিবীবাসীকে আমি শাস্তা করব তুমি একটা কিস্তি বানাও তুমি একটা নৌকা বানাও এরপরে যা করা লাগবে স্বয়ং করবেন কে এবার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু إنهم مغرقون الله رب العزة والجلال بلن تمي أمار تتبدن أمار وحي ونجاي أنو تمي أمار تتبدن أمار نردش أمار وحي ونجاي نوكا نرمان كرب آجر شمالنگن كوري چه تا دير بيا پر تمي أمار کا چه كيچو بولتے جاي ونا جوخن دیکبا پریتی بیرو پر عذاب چلے آشت سے তোমার দিলটা তো বড় নরম উম্মতের জন্য দরদ লেগে যেতে পারে আমার কাছে দোয়া করতে পারো খবরদার সাবধান করে দিয়েছি দোয়া যেহেতু করেছো কবুল হয়ে গেছে নৌকা বানাও আমার নির্দেশে আমার হুকুম পালন করে কিন্তু কাফেরদের উপরে যখন আযাব আসবে আর তুমি কোনো কথা বলতে পারবে না আমার বন্ধুগণ এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন কিন্তু তার জাতি তার কওম তার সম্প্রদায় দুনিয়ার মানুষ বিদ্রুপ করতে লাগলো আর বলতে লাগলো কেমন বড় পাগল শুনছি নৌকা চলে সাগরে নৌকা চলে নদীতে আর নূহ আলাইহিস সালাম নৌকা বানায় মরুভূমিতে এ নৌকা কই চালাইব বৃষ্টি নাই পানি নাই হাজার বছর বন্যা হয় না এত বড় নৌকা চালাইব কোথায় হ পাগল আর তার আল্লাহ পাগল বলে নাউজুবিল্লাহ উপহাস করতে লাগল আল্লাহ বলেন ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারু তিনি নৌকা বানাতে লাগলেন যখন তার কৌমের প্রধানেরা তার কাজ দিয়ে অতিক্রম করে নূহ আলাইহিস সালামের সঙ্গে তারা উপহাস করতে লাগলো নূহ বলতে লাগলেন তোমরা আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে উপহাস করো রে আমাকে গালি দাও আমার আল্লাহকে নিয়ে টাট্টা মস্কারা করো এমন একটা দিন সামনে আসতেছে যেই দিন আমি আর আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে বিদ্রুপ আর মস্কারা করব আল্লাহ তোমরা আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে মস্কারা করছো তুচ্ছ তাচ্ছিল্য করছো আর বলছো এই মরুভূমিতে নৌকা কোথায় চালাবো তোমরা খবরদার তোমাদেরকে বলে দিচ্ছি সামনে এমন একদিন আসছে যেই দিন তোমাদেরকে নিয়ে আমরাও বিদ্রুপ করব দেখবে নৌকা কই চালাই আমার বন্ধুগণ চলতে লাগলো
তিনি বলতে লাগলেন শোনো দূর ভবিষ্যতে তোমাদের উপরে একটা তুফান আসতেছে আযাব আসতেছে ধ্বংস করে দিবে এরপরে যে ঘটনা ঘটলো এটা একটা রুচি বুদির ব্যাপার ছিল রুচির উল্টা একটা ঘটনা তারা ঘটায় দিল হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানাতে লাগলেন নৌকা বানাতে বানাতে নৌকা বানালেন তিনতলা কয়তলা তিনতলা কয়তলা তিনতলা তিনতলা নৌকা বানালেন কাঠ দিয়া সুন্দর করে করে আল্লাহর কাছে বলছেন আল্লাহ নৌকা কাঠ পাবো কোথায় আল্লাহর কাছে কাঠের কথা বলছেন কাঠ আসে হাত লাগায় নৌকা হয়ে যায় এ তো আসতে বলেন শুনুন আমার বন্ধুগণ কাফেররা বিদ্রুপ করতে লাগলো বলতে লাগলো কিরেন নৌ প্লাবন আসবে নৌকা চালাইবা তিনতলা দেখি আমরা ডুবে মারা যাব এই মরুভূমিতে তুমি কেমন পাগল হয়েছে এই পাগল রে আল্লাহ কেমনে নবী বানাইবে নাউজুবিল্লাহ বলেন তারা নৌকা বানানোর সমাপ্তির অপেক্ষায় ছিল নৌকা বানানো যখন সমাপ্ত হয়ে গেল তারা তামাশা ছলে তামাশা করবার জন্য বিদ্রুপ করবার জন্য নূহ আলাইহিস সালামের নৌকায় দলে 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 গ্রুপে গ্রুপে এসে তারা এখানে মল ত্যাগ করতে লাগলো টয়লেট করতে লাগলো নাউজুবিল্লাহটা বলতে পারলাম আস্তে আস্তে করে পুরা তিনতলা নৌকা ভরে ফেলাইছে অবস্থা খারাপ কত বড় বেইজ্জতি চিন্তা করে এভাবে কিছুদিন চলে গেল কয়েকদিন যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ ব্যাপার কি নৌকায় তো কোনো জায়গাই নাই এই নৌকা কেমনে চালাব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন কোরআনে কারিমে যারা কৌশল করে দিন নিয়ে আল্লাহর কৌশল তাদের কাছে আর বলো তারা জানে না আল্লাহ কেমনে কৌশল করেন আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়ামা কারু ওয়ামা কারাম আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন তারা যত কৌশল করে রে তারা জানে না আমার আল্লাহর কৌশল তাদের চাইতে আরো হাজার গুণ বড় কোন সুবহানাল্লাহ তারা তো পুরো বরে দিয়েছে যেতেই তাদের শরীরে দেখা দিল কুষ্ঠরোগ কি রোগ পুরা দুনিয়ায় কুষ্ঠরোগ হয়ে গেল যত মলম লাগায় আরো বাড়ে ডাক্তারের কাছে গেলে বাড়ে রোগ কমে না পুরা শরীর গা হয়ে গিয়েছে দুর্গন্ধ হয়ে যাচ্ছে সবার মানুষ মরে যায় বাঁচবার কোনো পথ নাই এত বিপদে আছে এরপরেও রাত্র হয়ে গেলে এই নৌকায় গিয়ে টয়লেট করতে তাদের বাধা নাই চিন্তা করছেন কত বড় শয়তান এইভাবে একজন মারাত্মক কুষ্ঠরোগী টয়লেট করার জন্য যখন মল ত্যাগ করার জন্য নৌকায় গিয়েছে পা পিছলে একবারে হেড অফিসের নিচে একবার নিচে গেছে যখন বের হয়েছে ওখান থেকে তার পুরা শরীরটা ময়লায় ভরা চিন্তা করে চিন্তা করলো ঘটনা কি এমন বিপদে পড়লাম বাড়িতে যাই তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যখন গোসল করেছে গোসল করবার পরে তাকাইয়া দেখে তার শরীরের কোথাও আর কোন কুষ্ঠরোগ নাই আল্লাহু আকবার আল্লাহ বল লাগাই দিলাম ইন্না কাইদা শাইতানি কানা দাইফা তাদের কৌশল তো আমার কাছে দুর্বল মানে আমি দিলাম সিস্টেম করে দেখি কই যায় সকাল হয়ে গেল তাকাইয়া দেখে শরীরের রূপ নাই কত ঔষধ খাইলো কত ডাক্তার দেখাইলো কত মলম লাগাইলো কোনো রোগ যায় না হেড অফিস থেকে আসার পরে দেখা যায় সুস্থ পুরা সুস্থ পাবলিক জিজ্ঞাসা করে ঘটনা কি তুই না অসুস্থ ছিলে সুস্থ হলে কেমনে সে বলল গতকালকে রাত্রে এই ঘটনা ঘটেছে এখন এই হইছে এরা বলছে তাইলে বুঝতে পারছি জানার বাসে না আমরাও যাই সবাই যেতে লাগলো কেউ ভিতরে ঢুকে কেউ বালতি দিয়া বাড়িতে আনে সবাই শরীরে দিতে লাগলো বরকত তাবারুক মনে করছে তাবারুক তাবারুক মনে করে দিতে লাগলো সবাই সুস্থ হতে লাগলো যেই দেহ সুস্থ হয় মানুষের আবেগ বেড়ে গেল এটা কে কার বাড়িতে কাড়াকাড়ি করে আনবে তা নিয়ে এখন মারামারি আল্লাহ কয় তোমরাই বলছিলা তোমরাই নিয়ে যাও আল্লাহ একবার বললেন না এটা আল্লাহর কৌশল এটাই
আল্লাহ এটাই করে, আল্লাহ যখন ধরে এভাবেই ধরে। এই যে মুসা হজরতে নূহ আলাইহিস সালাম বলছিলেন না, আমরাও মস্কারা করব, আমরাও বিদ্রুপ করব, তোমরা এখন করতেছো, আমি আর আল্লাহ বিদ্রুপ করব, এখন বিদ্রুপ চলতেছে। সবাই আনতে লাগলো, যে আনে যে তার বডিতে দেয় উপকার হয়। আল্লাহ বললেন এখন নিজেরা নিজেরা মাথায় দাও। চলতে লাগলো, সব আনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো রুগী বাকি আছে। কি বাকি? এখন কি করা যায়? এখন ভালো করে ধুইয়া ধুইয়া মুইছা জিব্বা দিয়ে চাইটা চাইটা পরিষ্কার করতেছে। আল্লাহ বলেন দেখছো নি সিস্টেমটা কেমনে করলাম, হেরাই বসছিল আর ফিরি ফিরি তুমি নৌকা বানাইলে তো ধোয়া লাগে, আমি ধোয়া ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ, বললেন না দেখছেন নি আল্লাহ কেমনে মস্কারা করতে পারে। আল্লাহ আকবার, আর জোরে বলেন আল্লাহ আকবার। আমার বন্ধুগণ পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালাম হয়েছে নি কারবার, করলে এখন ভালো হয়েছে, খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আমি 40 জন 80 জন লোক দিয়ে এটা সম্ভব ছিল না, এরা সব কাসাইরা ফেলাইছে। আল্লাহ বললেন একদিন রাত্রে মুসা কিছুদিনের ভিতরে বন্যা আসতে পারে, কিছুদিনের ভিতরে বন্যা আসতে পারে। আমার মুসলমান বান্দাগণ নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন তোমার কিস্তিতে আরোহণ করার সময় চলে এসেছে। সূরা হুদের 11 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুলনাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়ামান আমানা ওয়ামা আমানা মাআহু ইল্লা কলীল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তুমি নৌকায় উঠিয়ে নাও প্রত্যেক শ্রেণীর যুগলের 2টি জুড়ায় জুড়ায়, আর যাদের বিরুদ্ধে আযাবের পূর্ব সিদ্ধান্ত হয়েছে তাদেরকে তুমি উঠিও না, তোমার পরিবার পরিজনের মধ্য থেকে যারা ঈমান এনেছে তাদেরকে উঠাও। তাহলে বোঝা গেল ঈমানদার যারা তারাই পরিবার, আর যারা ঈমান আনে না তারা নিজের পরিবার মুক্ত হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম 3 তলা কিস্তির 3য় তলায় উঠালেন মহিলাদেরকে, 2য় তলায় উঠালেন পুরুষদেরকে, আর একবারে আন্ডারগ্রাউন্ডে নিচতলায় উঠালেন হিংস্র প্রাণীদেরকে। আজ কোনো প্রাণী মারামারি নাই, সিংহ সিংহের লাইনে, বাঘ বাঘের লাইনে, বাল্লুক বাল্লুকের লাইনে, যার যার লাইনে লাইনে জোড়ায় জোড়ায় উঠতে লাগলো, কেউ কারোর সাথে মারামারি নাই, সবাই উঠে গেল। সবাই যখন উঠে গেল, উঠে যাওয়ার পরে স্রোতের মতো পানি ফেটে, মাটি ফেটে, ভূমি ফেটে পানি বের হতে লাগলো, আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো, বন্ধ হয় না। এত বৃষ্টি পড়তে লাগলো সমস্ত দুনিয়াবাসী মরে যেতে লাগলো, কেউ বাঁচে নাই, সব যখন মরে যেতে লাগলো, 40 জোড়া মানুষ আর কিছু জীব জন্তু ছাড়ার কিছুই নাই, আস্তে আস্তে করে যখন কিস্তি বাঁচতে লাগলো, বাঁচতে বাঁচতে 40 দিন পরে, 40 দিন অতিক্রান্ত হয়ে গেল। এরপরে যখন পানি শুকাতে লাগলো, পাহাড় সমূহ জেগে উঠতে লাগলো, একটা পাহাড়ের নাম ছিল যুদি পর্বত, যুদি পাহাড়, এই পাহাড় সেই পাহাড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়া বেড়লো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাটাকে কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওকিলা ইয়া আরযু বুলাই মাকি ওয়া ইয়া সামাউ আকলি ওয়া গীদাল ما هو قضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. আমার মুসলমান বান্দাগণ, এরপর আল্লাহ বললেন হে পৃথিবী তুমি তোমার প্রাণী পানি গ্রাস করে নাও, হে জমিন তুমি যে পানি বের করেছিলে পানিগুলা ঢুকাইয়া নাও, হে আকাশ তুমি ক্লান্ত হয়ে যাও। এরপর বন্যা প্রশমিত হয়ে গেল, সবাই নৌকা থেকে নামলেন। যেই দিন সারা দুনিয়াবাসীকে ধ্বংস করে দিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা,
যেই দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এবং তার 40-80 জন মানুষ এবং কিছু প্রাণীদেরকে যেদিন বাঁচিয়ে যদি পর্বতে পাহাড়ের কিনারে নৌকা লাগাইয়া দিলেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা কম সুবহানাল্লাহ কয়টা বলছি কয়টা যেদিন ধ্বংস করলেন ওই দিনও আশুরা যেদিন নূহ আলাইহিস সালামকে বাঁচালেন ওই দিনও তা ঘটনা কয়টা 11টা আমার মুসলমান বন্ধুগণ এখানে আরো অনেক ঘটনা বাকি আছে নূহ আলাইহিস সালামের সন্তান নাম কি মনে আসেনি নূহ আলাইহিস সালামের সন্তান যখন ডুবে যাচ্ছে তিনি বললেন বাবা নৌকায় উঠো সে বলল না আমি পাহাড়ে উঠে যাব তোমার আল্লাহর পানি আমাকে পাবে না নূহ আলাইহিস সালাম চুকের পানি ছেড়ে সন্তানকে বাঁচাতে চাইলেন আল্লাহ বলেন নূহরে অনু যেই সন্তান ঈমান আনে নাই সেই সন্তান তোমার আলো আহাল পরিবার হতে পারে না এই নৌকায় উঠানো যাবে না চুকের সামনে বাবার চুকের সামনে সন্তান ধ্বংস হয়ে গেল আমার বান্দাগণ এইভাবে দুনিয়া ধ্বংস হয়ে গেল পৃথিবী আবার পুনর্জন্ম লাভ করল ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে মাত্র পৃথিবীতে বেঁচে আছে কয়জন মানুষ কয়জন সুতরাং এই পৃথিবীতে লক্ষাধিক আম্বিয়া কেরাম থেকে নিয়ে কোটি কোটি হাজার কোটি কোটি মানুষ যা জন্ম নিয়েছে সবার আদি সম্পর্কই নৌকায় উঠা সল 80 জন মানুষ কথা বুঝেননি এই নৌকায় যারা ছিল এদের থেকে আজকের এই মানুষগুলার জন্ম আমার মুসলমান বন্ধুগণ এরপরের ঘটনাগুলো আরো ভয়ঙ্কর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন আল্লাহ এই ঘটনা দেখি বলতেছেন আল্লাহ বলেন ফাজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন আমি নূহ আলাইহিস সালামকে এবং কিশ্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম এবং বিশ্ব জগতের জন্য এই কিশ্তিকে করলাম একটা নমুনা পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইয়া দিতে চাইলেন আমি যদি বাঁচাইয়া দিতে চাই পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেল আমি যাকে বাঁচাতে চাইব কেউ তাকে ধ্বংস করতে পারবে না আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করতেছি আর লম্বা করতে চাইব না মনোযোগ দিয়ে 1-2 মিনিটের কথা শুনেন সব শেষ নৌকা এখনো আছে পৃথিবীতে কিছুদিন আগে আপনারা শুনেছেন তুরস্কে কিছুদিন আগে আপনারা শুনেছেন তুরস্কের বিজ্ঞানীরা নৌকাটা পেয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে কোনো মেডিসিন ছাড়া এই নৌকা আগে যেভাবে ছিল আল্লাহ এভাবেই রেখে দিয়েছেন আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন না কেন সব কিছু আল্লাহ পারেন আমার বন্ধুগণ ঘটনা কয়টা বলছে 11টা কয়টা 11টা না 11টা ঘটনা এরপর নূহ আলাইহিস সালামের সন্তান ধ্বংস এটারে যদি ধরেন তাহলে 12টা ঘটনা এই দিনে আর একটা ছোট্ট ঘটনা এটা এই ইতিহাসে পাওয়া যায় নূহ আলাইহিস সালাম একজন মহিলাকে বলেছিলেন মনে আছেনি আপনাদের মনে আছে আমার মুসলমান বন্ধুগণ 1-2 মিনিটে শুনেন 11টা আমার মুসলমান বন্ধুগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাবলিককে বলতে লাগলেন এভাবে এভাবে একদিন পানি আসবে ওনার একজন উম্মত ছিল একজন মহিলা ছিল ইতিহাসে পাওয়া যায় এতটুকু আমি বলতে পারি আর কিছুই না তার কাছে গিয়ে বলছেন আম্মা জান কিছুদিনের ভিতরে দুনিয়ায় প্লাবন আসবে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমি নৌকা বানাচ্ছি নৌকায় আপনাকে উঠিয়ে নিয়ে যাব মহিলা ডাক দিয়ে বলছেন বাবারে তুমি নিয়ে যাইও আমার তো কেউ নাই আমি বৃদ্ধা মহিলা পানি চলে আসলে তুমি নিয়ে যাইও আমি তোমাকেও বিশ্বাস করি মনে প্রাণে আমার আল্লাহকেও বিশ্বাস করি আমার বন্ধুগণ বন্যা চলে আসল যখন নৌকার উপরে উঠে গেলেন পুরা দুনিয়া ধ্বংস হয়ে গেল পানি চলে গেল 40 দিন পরে সবাই নেমে গেল নূহ আলাইহিস সালামের মনে পড়েছে আহারে ওই বৃদ্ধা মহিলা মাকে যে কথা দিয়েছিলাম বন্যা আসলে তাকে আমি বাড়িতে থাকি আমি নৌকায় উঠাবো কি করলাম এতগুলা পানি পুরা দুনিয়া ধ্বংস করে দিয়েছে একজন ইমানদার ধ্বংস হয়ে গেল বাঁচাতে পারলাম না চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আর বলছেন আল্লাহ
একজন ইমানদার বান্দিকে আমি হেফাজত করতে পারলাম না কালিমাওয়ালা তোমাকে বিশ্বাস করে আমি হেফাজত করতে পারলাম না আল্লাহ তাআলা খবর নেওয়ার জন্য চিহ্ন নাই সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চিন্তা করে করে মহিলার বাড়ির দিকে যেতে লাগলেন যেতে 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 হাঁটতে হাঁটতে মহিলার বাড়ির কাছে গিয়ে দেখতে পান ওই মহিলা গড়ে আঙ্গিনা উঠান জাড়ো দিতেছে আল্লাহু আকবার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বলছে রম্মাজান মহিলা ডাক দিয়ে বলছে বাবা আমি তো আগে গাড়ি রেডি করে রেখে দিয়েছি তুমি আসলে আমি চলে আসব আমি কি গাড়ি নিয়ে বের হব বন্যা কি চলে আসছে আমি কি নৌকায় উঠব হযরত নূহ চোখের পানি ছেড়ে বলছেন মারে পুরা দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে পৃথিবীর উপর দিয়ে 40 দিন পর্যন্ত হাজার ফুট পানি গেল এই পৃথিবীতে কোনো বাড়ি নাই এখন পর্যন্ত আপনার বাড়িতে পানি আসলো না পুরা দুনিয়া ডুবাইয়া দিলেন আপনার বাড়িতে পানি আসলো না কেমনে আমি তো কিছুই বুঝতে পারলাম না আওয়াজ হলো আওয়াজ হলো আওয়াজ আসলো আল্লাহ ডাক দিয়ে বলছেন নূহরে আমার কলেজার টুকরা বান্দি যে আমাকে বিশ্বাস করেছে আমার উপর ঈমান এনেছে গোটা দুনিয়া যদি তাকে ভুলে যায় তুমিও তাকে ভুলে গিয়েছো গোটা দুনিয়া তাকে ভুলে গিয়েছে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দিকে ভুলে যেতে পারি না পুরা দুনিয়া ডুবিয়ে দিয়েছি কিন্তু আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে আমার ঈমানদার বান্দির বাড়িটাকে আমি হেফাজত করে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য আমার মুসলমান বান্দাগণ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যদি চায় দুনিয়ার জমিনে আল্লাহ যদি চায় কাউকে বাঁচাইয়া দিতে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলবার আর আল্লাহ যদি মেরে ফেলতে চায় পৃথিবীর কেউ তাকে বাঁচাইয়া রাখতে পারবে আরো জোরে বলে কয়টা ঘটনা বলছি হ্যাঁ 12 13 বহুত হইছে রাত হয়ে গেছে আল্লাহ রে কতক্ষণ আর লম্বা করতে চাই না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে আমি তো দোয়া করি আপনাদের জন্য বসেন মোনাজাত করে যান আমি আপনাদেরকে দিল থেকে ভালোবাসি এটা বুঝেননি আপনারা আস্তে আস্তে কইলেন কেন অনেক ভালোবাসি আপনাদেরকে কিছু মানুষকে এতটুকু ভালোবাসি এদের চেহারা চুকে পড়লেই দিল থেকে দোয়া আসে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বলেছি আমার একটা তাকাজা আছে জায়েজ মাকসাদ এই মাকসাদ ব্যক্তি স্বার্থে না এটা দিনের স্বার্থে একটা মাকসাদ আছে আল্লাহ পাক যেন